এবারে মেডিকেলে ভর্তি পরীক্ষায় আসন বাড়লেও কমেছে আবেদনকারীর সংখ্যা। গতবারের তুলনায় এবার কমেছে প্রায় 16,000। একে মেডিকেল শিক্ষার মান কমে যাবার প্রভাব বলছেন শিক্ষাবিদেরা। তবে এই অভিযোগ মানতে নারাজ স্বাস্থ্য অধিদপ্তর। বাড়ছে মেডিকেল কলেজের সংখ্যা, সরকারি 36, বেসরকারি 69 এবং অন্যান্য মিলিয়ে এ সংখ্যা এখন 111। এবছর মেডিকেল কলেজে ভর্তির আসন 10,375, এর মধ্যে সরকারিতে 4,068, বেসরকারিতে আসন সংখ্যা 6,231। এবছর আসন সংখ্যা 750টি বাড়লেও বাড়েনি আবেদনকারীর সংখ্যা। গত বছর 82,800 থাকলেও এবারে সে সংখ্যা নেমে এসেছে 65,900-তে। মেডিকেল পড়তে আগ্রহী না হওয়ার পেছনে বেশ কয়েকটি কারণ তুলে ধরেন শিক্ষাবিদরা। এর মধ্যে শিক্ষকের অভাব, শিক্ষার মান কমে যাওয়া এবং দক্ষতার অভাবে প্রতিযোগিতায় টিকতে না পারা অন্যতম। যে সমস্ত দুর্বল মেডিকেল কলেজ আছে তার থেকে আমরা স্কিল ডাক্তার পাবো না, পাচ্ছি না। সো ওরা যখন মার্কেটে যাবে ওদের তো ভ্যালুট কেউ করবে না। আয় যেটা করার কথা জুনিয়র চিকিৎসকরা, তারা কিন্তু সে আয়টা করতে পারছে না, কারণ সরকারি চাকরিতে তবু একটা বেতন ভাতা দিয়ে আছে, বেসরকারি চাকরিগুলোতে বেতন ভাতা দিয়ে এবং স্ট্রাকচারটা কিন্তু নাই। তবে ভিন্ন বক্তব্য স্বাস্থ্য অধিদপ্তরের। তাদের দাবি, আবেদন করার মতো কাঙ্ক্ষিত ফল নেই অনেকের। অনেকে হয়তো বা বাই চান্সে পরীক্ষা দেয় যে পরীক্ষা হইলে হয় কিনা, কিন্তু গত 2-3 বছরের যে ট্রেন্ড সেটা হলো যে ভালো রেজাল্ট না হলে, আমরা GPA 9 যদি চাই দেখা যায় GPA 10-এর নিচে কিংবা ওই 10, 9.5 নয় কেউ চান্স পায় না, এটা একটা ট্রেন্ড দেখা যাচ্ছে। যার জন্য দেখা যায় যারা ওই যে খুব মিনিমাম মার্ক তারা অ্যাপ্লাই করে না। 5 অক্টোবর শুরু হচ্ছে মেডিকেলের ভর্তি পরীক্ষা। প্রশ্ন ফাঁস রোধে কেন্দ্র প্রধান ছাড়া অন্যদের মোবাইল ফোন নিষিদ্ধ করেছে মন্ত্রণালয়। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।